স্বাগত জানাচ্ছি বাবা দ্য সুপারম্যান এ অনুষ্ঠানে। আজকে আমাদের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা হাজির করেছি গাজীপুর কাঁচা মাল আড়তদার মালিক গ্রুপের সভাপতি জনাব আব্দুস সোবহান সাহেবকে। আজকে আমরা তার কাছ থেকে শুনতে চাই তার এই সফলতার পিছনে তার বাবার কতটুকু অবদান ছিল। আজ তিনি গাজীপুরে সম্মানের একটি জায়গা অর্জন করেছেন, দীর্ঘদিন যুক্ত রয়েছেন রাজনীতিতে, এছাড়াও তিনি আগামী দিনে গাজীপুর বাসন মেট্রো থানা শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থী। সেই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। সর্বপ্রথমে আমরা তার কাছ থেকে জানতে চাই তার সফলতার পিছনে বাবার অবদান কতটুকু এবং তার শিশুবেলায় তার বাবার সাথে তিনি কতটা সময় ব্যয় করেছেন। এখন সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। জি আব্দুস সোবহান সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আপনি গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন এবং আপনি বাসন মেট্রো থানা শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থী, এবং আপনার এই নামকরণ করা হয়েছে আব্দুস সোবহান। আপনি জন্মের পরে আপনার নাম ছিল না, আপনার নামটাও তো আপনার কে রাখলো, সে আপনার বাবা না মা? এবং আপনার ছোটবেলার স্মৃতিগুলো থেকে আমরা কিছু তথ্য জানতে চাই। আমার জন্ম হয়েছে 1965 সালে। যখন আমার জন্ম হয়েছে তখন আমার নাম রেখেছে আবার পিতা মরহুম হাজি মফিজউদ্দিন সাহেব। আমাদের ছোটবেলার আমরা যখন আমরা বয়স হয়েছে বুঝার মতো, তখন আমরা দেখতে পেয়েছি একজন পিতা তার সন্তানের জন্য কতটুকু আদর ভালোবাসা তিনি দিয়েছেন। একজন সন্তানের সাথ হলো তার মা, একজন সন্তানের এটি হলো তার বাবা। প্রত্যেক ছেলেরই প্রত্যেকের অভিভাবক যারা, তারা প্রত্যেকেই তার পিতা তার মাতার তাস থাকেন। আমরা চলার পথে দেখেছি যখন আমার বাবা কোথাও যেত আমাদেরকে বলতো তোমরা বাইরে কোথাও যেও না, তোমরা বাড়িতেই থাকো। যখন তিনি বিভিন্ন জায়গায় হাট বাজারে যেতেন তখন তিনি হাট থেকে এসে আগে সন্তানের খবর নিত যে সোবান কোথায় গেছে, আরো অন্যান্য আমার ভাইয়ের আছে তাদেরকেও বলতো যে সবাই পাশে আসো। দেখতাম যে ছোটবেলায় সেই পড্ডা বাজার থেকে আমাদেরকে সেই নিমটি এবং মরুনি নিয়ে আমাদের সকলকেই সহায়। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপের সভাপতি আব্দুস সোবহান সাহেব, একই সাথে আগামী বাসন থানা শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থী এই সোবহান সাহেব। আমরা শুনছিলাম তার ছোটবেলার কাহিনী, শুনছিলাম তার বাবা তাকে কতটুকু আদর করতেন, কতটুকু স্নেহ করতেন তাকে। এই বাবা ছিলেন তার খেলার সাথী, যে বাবাকে হারিয়ে আজ প্রতিটি মুহূর্তে তিনি বাবার অপূর্ণতা মনে করছেন, মনে করছেন প্রত্যেকটি স্তরে তার বাবা বেঁচে থাকলে হয়তো তিনি আরো স্বাবলম্বী হতেন। সেই বাবার রুহের মাগফিরাতের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া চেয়েছেন তার বাবাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরাও চাই পৃথিবীর সব বাবাই যেন সন্তানদের কাছে সম্মানের জায়গাটি দখল করে রাখেন।
সেই আশীর্বাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হব সুপারম্যানকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।